স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক, এটা আগের ভিডিওতে বেশ কয়েকটা এমসিকিউ এসে কোশ্চেন দিয়েছি। আজকে আরও কয়েকটা কোশ্চেন তোমরা লিখে নাও এই অধ্যায় থেকে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? এই প্রশ্নটা সম্ভবত 2019-এ পরীক্ষায় এসেছিল এবং আমি দেখেছি যে প্রশ্নগুলো অনেক সময় রিপিটেড, এক বছর বা দু বছর অন্তর অন্তর রিপিটেশন হয় কিছু কিছু প্রশ্নের। এটা লেখো উত্তর যে ইয়াল্টা সম্মেলন 1945 খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তী প্রশ্ন, লেখো যে কমিউন ফর্ম গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? কমিউন ফর্ম COMINFORM, কমিউন ফর্ম গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? কমিউন ফর্ম গঠনের মুখ্য উদ্দেশ্য ছিল যে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কার্যকলাপের মধ্যে সমন্বয় সাধন করা ছিল কমিউন ফর্ম গঠনের মূল উদ্দেশ্য। অর্থাৎ এইটা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয়েছিল কমিউন ফর্মটা, যে হচ্ছে যে বিভিন্ন যে সমাজতান্ত্রিক দেশ, সেই সমাজতান্ত্রিক দেশগুলোর তাদের কার্যকলাপের মধ্যে একটা সমন্বয় তৈরি করা। পরবর্তী কোশ্চেন, কে কী উদ্দেশ্যে কমিউন ফর্ম গঠন করেন? সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রের নেতৃত্বদানকারী সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপে, তৎকালীন সময়ে পূর্ব ইউরোপের দেশগুলিতে যাতে করে সমাজতন্ত্র আরও বেশি সুদৃঢ় হতে পারে, সেই জন্যে পূর্ব ইউরোপের দেশগুলিতে সোভিয়েত নিয়ন্ত্রণ সুদৃঢ় করার উদ্দেশ্যেই এই কমিউন ফর্মটা গঠিত হয়েছিল। পূর্ব ইউরোপের দেশগুলিতে সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণ সুদৃঢ় করা, এই উদ্দেশ্যেই কমিউন ফর্ম গঠিত হয়েছিল। এটা গঠন করেছিলেন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি স্টালিন। পরবর্তী কোশ্চেন, ট্রুম্যান নীতি কাকে বলে? ট্রুম্যান একজন রাষ্ট্রপতির নাম, ট্রুম্যান নীতি কাকে বলে? 1947 সালে উত্তরটা লেখো যে 1947-এ মার্কিন রাষ্ট্রপতি, ওনার পুরো নামটা হচ্ছে হ্যারি ট্রুম্যান, আমেরিকার কংগ্রেস, অর্থাৎ ওখানের যে আইনসভা, সেই আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, সেই আইনসভায় এক বক্তৃতায় উনি বলেছিলেন যে গ্রিস এবং তুরস্ক সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের দেশগুলিকে সামরিক ও আর্থিক সাহায্যদানের যে প্রতিশ্রুতি দেন ওই কংগ্রেসে, আমেরিকার কংগ্রেসে, সেটা হচ্ছে ট্রুম্যান নীতি নামে পরিচিত। অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি, তিনি আমেরিকার যে ওদের যে আইনসভা কংগ্রেস, সেই কংগ্রেসে একটা বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতায় উনি উল্লেখ করেছিলেন যে গ্রিস এবং তুরস্ক, গ্রিস হচ্ছে কি তোমরা জানো ইউরোপের একটা দেশ এবং তুরস্ক, এইসব দেশগুলোতে তখন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তারা প্রভাব, তাদের সমাজতান্ত্রিক নীতি আদর্শকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্নভাবে এইসব দেশগুলোকে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছিল এবং সে থেকে যাতে করে এইসব দেশগুলোকে বিরত করা যায়, সমাজতন্ত্রকে যাতে এইসব দেশগুলো ছড়িয়ে না পড়তে পারে, তার জন্য হচ্ছে যে আমেরিকার রাষ্ট্রপতি ট্রুম্যান উনি
ওই যারা কংগ্রেসে বক্তৃতাকালীন সময়ে যে মন্তব্যটা করেছিলেন সেটা ট্রুম্যান নীতি নামে হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনকে প্রতিহত করতে গেলে তাদের যে সমাজতান্ত্রিক নীতি আদর্শগুলোকে এইসব দেশগুলোকে ছড়িয়ে দিতে চায় সেটাকে রুখতে গেলে কি করা দরকার, যে আর্থিক সাহায্য, সামরিক এবং আর্থিক সাহায্য দেওয়া দরকার হচ্ছে যে ওই সব দেশগুলোকে, তুরস্ক, গ্রিস বা পূর্ব ইউরোপের বেশ কিছু দেশ, বিশেষ করে তুরস্ক এবং গ্রিসকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রুম্যান, এই কারণে যে যাতে করে সোভিয়েতের প্রভাব মুক্ত করা যায়, সেই জন্য এটাকে ট্রুম্যান নীতি বলা হয়। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন, মার্শাল পরিকল্পনা কি? মার্শাল, এই জর্জ মার্শাল, ইনি ছিলেন, আগে যেমনি বললাম যে ট্রুম্যান উনি আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, জর্জ মার্শাল ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব হচ্ছে কি, আমেরিকারই পররাষ্ট্র সচিব। তিনি যে তার মতামতটা দিয়েছিলেন সেটা মার্শাল পরিকল্পনা বলা হয়। সেটা কি, যে 1947 সালে, 1947-এ যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায়, উনিও একটা বক্তৃতা দিয়েছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল যুদ্ধ বিধ্বস্ত সমগ্র ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের যে প্রতিশ্রুতি দেন তা মার্শাল পরিকল্পনা নামে খ্যাত। অর্থাৎ আমেরিকা জর্জ মার্শাল উনি বললেন যে যুদ্ধ বিধ্বস্ত সমগ্র ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ইউরোপকে আবার নতুনভাবে গড়ে তোলার আর্থিক দিক, আর্থিক সাহায্য করা, এবং এই আর্থিক সাহায্যের মাধ্যমে ওই পূর্ব ইউরোপের দেশগুলোকে নতুনভাবে পুনরুজ্জীবিত করা, আবার